রাজ্যে রেলপথে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা স্বাভাবিক হয়েছে। রাজ্যজুড়ে পেট্রোপণ্যের যে সংকট তৈরি হয়েছিল তা আজ রাত থেকে মিটে যাবে। বৃহস্পতিবার রাজ্যের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পর্যালোচনা বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, লামডিং বদরপুর অংশে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে গত কিছুদিন যাবৎ রাজ্যে পেট্রোপণ্যের সংকট দেখা দিয়েছিল। খাদ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছিল রেশনিং ব্যবস্থা। তবে রাজ্যের রেলপথে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা স্বাভাবিক হয়েছে, ফলে আজ রাত থেকে রাজ্যজুড়ে পেট্রোপণ্যের সংকট মিটতে চলেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্য দপ্তরের মাধ্যমে রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে নিয়মিতভাবে দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই লক্ষ্যে বৃহস্পতিবার দপ্তরের অধিকর্তা, সহ অধিকর্তা এবং বিভিন্ন মহকুমার এসডিসি, ফুড ইন্সপেক্টর সহ খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বৈঠকের শুরুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন বাজারে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী। আমরা নিয়মিত এই মিটিং অনুষ্ঠিত করে থাকি এবং সারা রাজ্যে এই দপ্তরের অধীন কোথায় কী হচ্ছে, পিডিএস সিস্টেম যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিন আমাদের পেট্রোল এবং ডিজেলের একটু সংকট ছিল, কারণ বদরপুর এবং লামডিং অঞ্চলে রেলের যে ডিরেলমেন্ট রাস্তায় সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল, কিন্তু পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল ডিজেলের সংকট সেটা মিটে যাবে। সমস্ত কিছু বিষয় নিয়ে প্যাডি প্রকিউরমেন্ট রয়েছে আমাদের সামনে, ডিসেম্বর মাস থেকে আমাদের এবারকার রবির মরশুম সেটা শুরু হবে। সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন ভালো চলে সারা রাজ্যে সেই বিষয়ে আমাদের এই মিটিং। যারা এখানে উপস্থিত আছেন, ডাইরেক্টর থেকে শুরু করে জয়েন্ট ডাইরেক্টর এবং বিভিন্ন স্তরের আধিকারিকগণ, তাদের সবাইকে আমরা স্বাগত জানাই, আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও আমরা স্বাগত। যেহেতু খাদ্য দপ্তরের রিভিউ মিটিং, বাজারে তেলের দাম থেকে শুরু করে মানে আলু পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়ে কি আলোচনা? দেখুন, আপনাদেরকে আগেও বলা হয়েছে যে আলু পেঁয়াজ এটা আসলে খাদ্য দপ্তরের অধীনে আসেন, ইটস নট এ পিডিএস আইটেম। পিডিএস আইটেম যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপরেও মহকুমা প্রশাসন রয়েছে, মহকুমা প্রশাসন থেকে বাজারে প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে। আলু পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগ্রিকালচারের দপ্তরের অধীনে আছে, তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে। তাই মহকুমা প্রশাসন যখন কোনো বাজারে ভিজিটে যান বা কোনো বা ছাপা কর্মসূচি যে মানে অনুষ্ঠিত করেন, সেখানে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এসডিএম অফিসে, ইন্সপেক্টর থেকে শুরু করে, তাদেরকে সেখানে সঙ্গে নিয়ে যান। তো প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন, পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন, এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে, যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা এখতিয়ার। এটা আসলে আমাদের এখতিয়ার না, আমাদের এখতিয়ার হচ্ছে অনলি পিডিএস আইটেম। তারপরেও আমরা এখতিয়ার বহির্ভূতভাবেই অনেক সময় যাই, যাতে করে এই যে ইনফ্লেশন বা রেট যে বৃদ্ধি সেটাকে কন্ট্রোলে রাখা যায়। তো সে বিষয়ে আজকে আলোচনা হবে। এবং আপনারা দেখেছেন যে আগরতলা সহ সারা রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে প্রতিনিয়ত যে নজরদারি চলছে, হানাদারি চলছে দপ্তরের দ্বারা এবং মহকুমা প্রশাসনের দ্বারা, সেটা নজিরবিহীন। অনেক ফাইন, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কালোবাজারির সঙ্গে যুক্ত ফাইন পর্যন্ত আমাদেরকে প্রদান করেছে। তো এই কর্মসূচি যেগুলো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট জনিত, সেইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই রিভিউ মিটিংয়ে। মিটিং চলবে সারাদিন ব্যাপী, এখানে আধিকারিকরা তাদের মতামত রাখবেন বিভিন্ন মহকুমা থেকে, তারপরে আমরা পরবর্তী সময় আপনাদের সিদ্ধান্ত। রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে মসৃণভাবে পরিচালনা করার পাশাপাশি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।